السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد إسلام الشرير دريشتيت رقية এর শীর্ষক আজকের এই আলোচনায় যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে আজকের এই জোম সেশনে সমবেত হয়েছেন আপনাদের সবাইকে তাহাইয়া ও স্বাগত জানাই এবং শুরুতে আল্লাহর কাছে দোয়া করছি এই গুরুত্বপূর্ণ বিষয়টি যেন আমরা সহজে অনুধাবন করতে পারি এবং কোরআন এবং সন্নার আলোকে সেটি বুঝে নিয়ে কোরআন সন্ন্যার আলোকেই আমল করতে পারি আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি এবং সেই তৌফিক কামনা করছি আজকের আলোচনার শুরুতে আমরা রোকিয়ার পরিচয় এবং রোকিয়ার সেরা এই বিধান সম্পর্কে আমরা আলোচনা করব এবং পর্যায়ক্রমে শরিয়ার দৃষ্টিতে রোকিয়া করার যে শর্ত সারাগুলো আছে এবং যিনি রোকিয়া করবেন তার যে বৈশিষ্ট্য এবং যে রোগীর রোকিয়া করা হবে সেক্ষেত্রে আমাদের কি করণীয় এবং শরিয়ার দৃষ্টিতে কোন রোকিয়াটা জায়েজ কোন রোকিয়াটা জায়েজ নেই ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা আজকে এখানে আমাদের আলোচনাটা সাজাবো ইনশাল্লাহ আর শুরুতেই রোকিয়ার অর্থটা কী রোকিয়া আরবি শব্দ এর অর্থ হলো আল্লাহ আউদাহ আল্লা বি কালহাম্মা ওসের এটা হল আশ্রয় নেওয়া বা আশ্রয় চাওয়া এই আশ্রয় নেওয়া আশ্রয় চাওয়া মানে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া আশ্রয় চাওয়া যার দ্বারা বিপদগ্রস্ত মানুষ রুকিয়া করে থাকে বা ঝাড়ফুঁক করে থাকে বিপদগ্রস্ত কোন ধরনের বিপদ যেমন যাদের জ্বর অথবা যাদের মৃগি রোগ অথবা অনুরূপ কোনো বিপদ অনুরূপ কোনো রোগ বা ব্যাধি যদি তাকে আক্রান্ত করে তাহলে সেই আক্রান্ত ব্যক্তি যে সকল দয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করে থাকে এটাই হচ্ছে শাব্দিক দিক থেকে রোকিয়া এই অর্থটা সাহেবুল্লেসান এবনুমান দোর তিনি করেছেন লেসানুল আরবের চোদ্দতম খণ্ডের তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় শরিয়ার দৃষ্টিতে রুকিয়া কাকে বলা হয় শরিয়ার দৃষ্টিতে রোকিয়া হল হিয়া মায়োকরা ও আলাল মারি রেমিনাল আয়াতিল কর আনিয়া ও এসম্যা ইল্লাহিতা আয়ালা ওয়া সিফাতিহি ওয়াল আদার আয়াতি সেরা আইয়াতিলি বিশিফা এটা হচ্ছে অসুস্থ ব্যক্তির উপর যে সকল কোরআনের আয়াত পড়া হয় অথবা আল্লাহর সুন্দর সুন্দর নাম কিংবা তার মহান গোনাবলি দিয়ে যা তাকে যে ঝাড়ফুঁক করা হয় অথবা তার তার উপর যে আল্লাহর নাম পড়া হয় আল্লাহর শেফাত পড়া হয় এবং শেফার উদ্দেশ্যে সেই যে দোয়াগুলো করা হয় তাহলে অসুস্থ ব্যক্তির জন্য যদি কোরআন পড়ে ঝাড়ফুঁক করা হয় অথবা আল্লাহর নাম কিংবা সেফাতের মাধ্যমে ঝাড়ফুক করা হয় কিংবা শেফার উদ্দেশ্যে যদি সেরাই দোয়া করা হয় তাহলে এটা কি বলা হয় রোকিয়া মূলত রোকিয়াটা আর কিছু নয় এটা যেমন অন্যদের মধ্যে আমরা দেখি যে তারা নানা নানারকম অদ্ভুত মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুক করে এটা সেরকম কিছু নয় রোকিয়াটা মূলত হলো দোয়া দোয়া আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহর নৈকট্য তালাশ করা আল্লাহর তাকার রূপ এবং তাওয়াসুল অর্জন করা আল্লাহর কাছ থেকে এই তাওয়াস্সুল চাওয়া যাতে করে তিনি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন আচ্ছা তাহলে আমরা রোকিয়ার সংক্ষিপ্ত সংজ্ঞাটা বুঝলাম যে ইসলামিক একটা বিশেষ পদ্ধতিতে যে দোয়াগুলোর করার মাধ্যমে অসুস্থ ব্যক্তির আরোগ্য লাভের প্রার্থনা করা হয় বা আল্লাহর কাছে দোয়া করা হয় সেটি হলো আসলে মূলত রোকিয়া তাহলে যে সংজ্ঞাটা আমরা দিলাম সে সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে এই ধরনের রোকিয়া শরীয়তে জায়স শেরিয়াতে মেশরোড় সেরিয়াতে অনুমোদিত এবং সেটি আল্লাহ সুহামন্ত আল্লাহর কালাম দ্বারা সাব্যস্ত হয়েছে এবং সেটি রাসুলসাল্লাসাল্লামের হাদিস তার কাউলি এবং ফ্রেলি আমল দ্বারাও সাব্যস্ত হয়েছে প্রথমত আমরা আল কোরআনের কিছু দলিল এখানে উল্লেখ করব আল্লাহ স্মান বলেছেন অনুজুলু মিনাল কোরআন মাহুয়া শিফা ও রাহমা আর কোরআনের এমন কিছু আমরা নাজিল করি যা হচ্ছে শিফা বা আরোগ্যের উপকরণ এবং রাহমা মিনিন ওলা ইয়াজিদিনদের জন্য রহমত মোমিনদের জন্য এটা শিফা আরোগ্য গোলাপের উপকরণ আর এটা জালিমদের খাসারা অর্থাৎ তার নোকসান তার ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না সুরা ইসরার বিরাশি নম্বর আয়াত সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন মতমিকুম ও শিফা উল্লি মাহি সুদুর ওহুদম ও রহমাত উল্লীল মিনীন হে মানুষেরা তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এবং তোমাদের অন্তরে যে সকল ব্যাধি রয়েছে তার জন্য উপশম এবং শিফা আর মমিনদের জন্য হেদায়াত এবং রহমত তাহলে দেখা গেল যে আল্লাহর পক্ষ থেকে শেফা এসেছে এই শিফা বোঝা গেল যে অর্থাৎ মানুষের অন্তরে কিংবা তার শরীরে যত সব ব্যাধি আছে তার একটা উপশম এখানে রয়েছে যেটা রুকিয়াকেও অন্তর্ভুক্ত করে সোরাফুসাল্লাতের চুয়াল্লিশ নম্বরে তালা বলছেন কুল হু আলিল আমানু হুদাউ আ শিফা বলো এই কোরআন যারা ইমান পোষণ করে তাদের জন্য হেদায়াত এবং তাদের জন্য এটা শিফা তাইলে কোরআনের আয়াতের মধ্যে রয়েছে শিফা এই ধরনের অনেকগুলো আয়াত আমরা পেলাম এবং সেখানে শিফা ইন্ডিকেট করা হয়েছে এবং আমরা শুরুতেই বলেছি আল আয়াতুল কোরআনিয়া এগুলো পাঠ করার মাধ্যমে রুকিয়া করা এটা শরীয়তসম্মত সম্মত রুকিয়ার অন্তর্ভুক্ত সুতরাং শিফা বা আরোগ্য লাভকে কোরআনকারিম অন্তর্ভুক্ত করেছে এবং এই শিফাটা হচ্ছে অন্তরের ব্যাধির আরোগ্য বা উপসম এবং এছাড়াও আরও মানুষের মানসিক কিংবা শারীরিক যত রোগ রয়েছে এসব কিছুর জন্য কোরআনের মধ্যে রয়েছে শিফা এছাড়া কোরআন মানে এই যে রুকিয়ার মাধ্যমে শেফা মানুষকে দান করে ঠিক তেমনি কোরআন তার নলেজের মাধ্যমে মানুষের চিন্তাভাবনাকে সংশোধন করে দেয় তাকে পরিশুদ্ধ করে তাকে পবিত্র করে সেরেক কিংবা যে কোনো ভুল বিভ্রান্তি দলালাতের চিন্তাভাবনা থেকে তাকে রক্ষা করে সুতরাং কোরআন একদিকে মানুষের শারীরিক শিফার কারণ অন্যদিকে তার মানসিক শিফার কারণ তার কলুবের যে বা অন্তরের যে ব্যাধিগুলো আছে তার উপশমের কারণ এবং কোরআন তার অন্তর্জগতের যে ভুল বিভ্রান্তিগুলো আছে সেগুলোর জন্য কোরআন উপশম তার যে বিভ্রান্তিমূলক মতামতগুলো আছে সেগুলো থেকে কোরআন যারা অধ্যয়ন করে তাদেরকে রক্ষা করে তাহলে কোরআনের মধ্যে এই ধরনের আরও অনেকগুলো আয়াত আছে আমরা এর মধ্যে তিনটি আয়াত আপনাদের সামনে পেশ করলাম আর এরপর হাদিসের মধ্যে আমরা দেখি যে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের বক্তব্যের মধ্যে রুকিয়ার স্পষ্ট অনুমোদন পাওয়া যায় আউফ ইবনে মালিক আল জায়ী رضي الله تعالى عنه تكي بورني كنا آه نرقي في الجاهلية أمر جاهلية جوغي رقيا كرتم فقلنا يا رسول الله كيف ترى في ذلك أمر رسول الله صلى الله عليه وسلم جيجيش جي كلم هي الله رسول أبني أي كرر بأبر كيموت بوشن كرن فقال اعرضوا علي رقاكم لا بأس بالرقا ما لم يكن فيه شرق রওয়াহ মুসলিম নবী সাল্লা সাল্লাম তখন বললেন যে তোমাদের রুকিয়াগুলো আমার কাছে পেশ করো আমার কাছে উপস্থাপন করো রুকিয়া রুকিয়ার মধ্যে যদি কোনো সেরেক না থাকে তাহলে রুকিয়া করতে কোনো অসুবিধা নেই বলেছেন ল্যাব আসা বে রোকা ল্যাব আসা বে রোকা অর্থাৎ রুকিয়া করার মধ্যে কোনো অসুবিধা নেই ফি হিসের কোন যতক্ষণ পর্যন্ত সেই রুকিয়ার মধ্যে কোনো শেরেক না থাকবে এ হাদিসটি সহিব মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে আরেকটি হাদিস আমরা সহি মুসলিমের মধ্যেও পাই সেটি জাবির না আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লা থেকে বর্ণিত কাল তিনি বলেন ক্যানি খা আলুন ইউর কিমিন আল আমার একজন মামা ছিলেন যিনি আকরাব বা বিচ্ছু থেকে তিনি রুকিয়া করতেন ফানাহা রাসুল্লাহ উল্লা সাল্লা সাল্লাম আনে রকা তখন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে রুকিয়া করা থেকে নিষেধ করলেন রাবে বলেন যে তিনি তখন তার কাছে আসলেন নবী সাল্লা কাছে আসলেন ফকা আল্লাহ তিনি বললেন হে আল্লাহ রাসুল রকা আপনি তো রুকিয়া করা থেকে নিষেধ করেছেন ওয়া আনাকি মিন মিনাল আকরাব আমি তো আকরাব বা বিচ্ছু থেকে রুকিয়া করে থাকি ফাকা আলা মানে আমিন কুমাই ফা আাহ ইয়াফ আল তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার ভাইয়ের কোনো উপকার করতে পারে সেই যেন তা করে অর্থাৎ তিনি তার কাছে আসার পরে তিনি রুকিয়াকে আসলে অনুমোদন দিয়েছেন কথার মাধ্যমে যে এভাবে রুকিয়া করলে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে তোমাদের মধ্যে যারা এভাবে রুকিয়া করে কারো উপকার করতে চায় সেই যেন তা করতে পারে এটিও সহি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের আরেকটি বর্ণনা এভাবে এসছে যে সুয়েলত আয়শ রি আল্লাহ আনহা আনুর রোকিয়া আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে রোকিয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা জায়জ কি না বা এটার হুকুমটা কি ফকালত তখন তিনি বললেন রাক্ষা সসুল্লা সাল্লা সাল্লাম রে আহলে ব্যতে মিন আল আনসার ফির রোকিয়া দি হেমা যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আনসারদের এক ঘরের অধিবাসীদের জন্য রুকিয়ার রোকসাদ দিয়েছিলেন অর্থাৎ রুকিয়া করার অনুমোদন দিয়েছিলেন সকল প্রকার যে সকল মানে বিষয়ের মধ্যে কোনো হয়তো জ্বর আছে বা শারীরিক উত্তপ্ততা আছে কিংবা শারীরিক অসুস্থতা আছে এসব কিছু থেকে তিনি রুকিয়া করতে আহলুবাই মিনাল আনসার আনসারদের এক পরিবারের লোকদেরকে তিনি অনুমতি দিয়েছিলেন আচ্ছা এখানে হেমা দি হেমা এই হেমা বলতে ক্ষতিকারক জিনিস কেউ কেউ বলেছেন হেমা মানে হলো আসম বিষ অর্থাৎ বিষাক্ত যে কোনো জিনিস থেকে তিনি রোকিয়া করার অনুমতি দিয়েছিলেন মুসলিমের আরও একটা বর্ণনা এসছে ওকালাত আয়সা তিয়্লাহ আন হাক রাসুল্লা সাল্লামাম ইয়া মরুণি আন কিয়া মিনালা আইনি রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছিলেন যেন আমি চোখ লাগা থেকে রোকিয়া করি রাসুল সাল্লাহ সাল্লাম চোখ লাগা থেকেও রোকিয়া করতে নির্দেশ দিয়েছেন তাহলে সহি মুসলিমের এতগুলো বর্ণনা এবং এর বাইরেও আর আসলে অনেকগুলো হাদিস আছে এগুলো থেকে বোঝা গেল যে রোকিয়া করাটা এটা সম্মত যদি শরীয়তের নীতিমালা মেনে এই রোকিয়াটা করা হয় আচ্ছা তাহলে আমরা কোরআনের দলিল পেলাম হাদিসের দলিল পেলাম আবার এজমায়ের দলিলও রয়েছে ইবনু হাজার আলা সালান রাহমাউল্লা তিনি বলেন যে আজমা আল উলামা উ আলা জাওয়াজ রোকা আজমা আল উলামা উ আলা আর রোকা কেরাম রুকিয়া জায়েজ হওয়ার ব্যাপারে তারা একমত পোষণ করেছেন ইজমাড় করেছেন ঐকমত্য পোষণ করেছে তাহলে আমরা রুকিয়া জায়েজ হওয়ার ব্যাপারে সম্মত রুকিয়া জায়েজ হওয়ার ব্যাপারে আমরা তিনটা শক্তিশালী দলিল পেলাম একটা হলো কোরআনের একটা হলো হাদিসের এবং আরেকটা হলো ইজমা কোরআনের অনেকগুলো আয়াত রয়েছে অনেকগুলো হাদিস রয়েছে আর ইজমার ক্ষেত্রে তো ওলামাহিকেরাম একমত সেটা আমরা এবনুর হাজারের বর্ণনা থেকে জানতে পারলাম এবার আসি আমরা রুকিয়া কত প্রকার সমাজে অনেক ধরনের ঝাড়ফুঁক প্রচলিত আছে এবং এই ঝাড়ফুঁকটা যে আজকে প্রচলন হয়েছে এটা এমন নয় বা ইসলাম আসার পর প্রচলন হয়েছে এমন নয় তার আগেও ছিল এই জন্যই তো রাসুলসাল্লাহামের হাদিস থেকে আমরা জানতে পারি যে জাহিলিয়াতের যুগেও রুকিয়া ছিল এবং রুকিয়ার মধ্যে শেরেক না থাকলে তখন তিনি অ্যালাউ করেছেন যেটি মুসলিমের হাদিস থেকে বোঝা যায় তাহলে এই ছোট্ট ডিসকাশন থেকে বা এন্ডিকেশনগুলো থেকে আমরা সহজে বুঝতে পারি রুকিয়া দুই প্রকার رقية شرعية رقية شركية رقية شرعية ارتد شريط رقية شتي هتش هي ما كانت من كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم وما لا يخالفهما من الأدعية المعروفة شرعي رقية ارتد شريط شمت رقية هتش شي رقية যা আল্লাহর কিতাব দ্বারা করা হয় অথবা রাসুলসাল্লাহ আসলামের সন্না দ্বারা করা হয় এবং যে সকল অত্যন্ত পরিচিত দোয়া কোরআন সন্ন্যার সাথে কন্ট্রাডিক্টরি এবং সাংঘর্ষিক নয় এসকল রোকিয়া সেটা হবে শরীয়ত সম্মত কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক সাংঘর্ষিক না হলে কোনো সমস্যা নেই সেটা শরীয়তসম্মত রোকিয়া ওয়াহি আল্লা তাকুন আহলি সলাহি ওয়াকুয়া ফাহাদহি মকবু লতুন ফিশ্যার তাহলে এই ধরনের রোকিয়া এটাই মানুষের মধ্যে যারা পুণ্যবান আহলুসলাহ মানে পুণ্যবান ওয়াকোয়া আহলুত্তাকুয়া মানে হচ্ছে মোট্টাকি মোত্তাকি এবং পুণ্যবানদের কাছেই এই ধরনের রোকিয়া এই ধরনের বিশুদ্ধ দোয়া পাওয়া যায় আর এই ধরনের রুকিয়াটাই এ ধরনের দোয়া সমেত রুকিয়াটাই হচ্ছে সম্মত শরিয়াতে গ্রহণযোগ্য দ্বিতীয় যে রুকিয়ার কথা আমরা বললাম সেটা হলো আর রোকিয়া আর শেরকিয়া আর রোকিয়া আর শেরকিয়া অর্থাৎ শেরেকযুক্ত রোকিয়া শেরেকযুক্ত ঝাড়ফুঁক বাংলায় রুকিয়াকে আমরা ঝাড়ফুঁক বলতে পারি যুক্ত ঝাড়ফুঁক তাহলে প্রথমটা হলো শেরিয়াসম্মত ঝাড়ফুঁক اردي تيوتاهولو شريك جوكتو جهارفوك كي شيتا؟ شتا هي كل ما كان بكلام غير مفهوم والفاظ مجهولة من الطلاسم الشركية ونحوها وتكون عند أولياء الشيطان وحزبه وهذه محرمة في الشرع يحرم الرقية بها يحرم الرقية آه يحرم الرقية بها وإتيان من يرقي بها. শেরকি রোকিয়া অর্থাৎ যুক্ত পত্তুলিকতা যুক্ত রোকিয়া সেটা হলো যেটা এমন কোনো বাক্য দ্বারা মন্ত্র তন্ত্র দ্বারা হয় যেটা বোঝা যায় না অবোধগম্য বক্তব্য দ্বারা যে রোকিয়াটা করা হয় যেমন হয়তো কেউ বলল ত্র ত্র ত্রো থ্রো এভাবে মানে যদি এমন কিছু সে উচ্চারণ করলো যেটা সাধারণ মানুষ বোঝে না সাধারণত আমরা তান্ত্রিকদেরকে এটা করতে দেখি এবং মুসলিমদের মধ্যে যারা হয়তো সেই তন্ত্রের অবৈধ সাধনা করে অথবা অন্য ধর্মের এই তন্ত্রমন্ত্রগুলো নিয়ে এসে সাধারণ মুসলিমদেরকে ধোকা এবং প্রতারণা করে ধোকা দেয় তারা এই ধরনের অবধগম্য ভাষা ব্যবহার করে তাহলে অবধগম্য ভাষা ব্যবহার করার মাধ্যমে যে সকল ঝাড়ফুঁক করা হয় সেটাই হল শেরিকযুক্ত রোকিয়া আচ্ছা এখানে আরও বলা হচ্ছে হিয়া কুলমাক্তের অর্থাৎ অজানা সব শব্দ হ্যাঁ অজানা সব শব্দ অদ্ভুত উপায় বলা হচ্ছে এবং যুক্ত বিভিন্ন মন্ত্র বা অনুরূপ কোন বাক্য দিয়ে যদি কেউ রুকিয়া করে থাকেন ঝাড়ফুঁক করে থাকেন তাহলে এটা যুক্ত হয়ে যাবে এবং সাধারণত এই ধরনের মন্ত্র তন্ত্র অদ্ভুত সব বাক্য দিয়ে অবোধগম্য কথা দিয়ে সাধারণত শয়তান এবং শয়তানের দোসররাই রোকিয়া করে থাকে আর এই ধরনের রোকিয়া সেজন্যই শরিয়াতে সম্পূর্ণ হারাম এবং এই ধরনের রুকিয়া কেউ যদি নিয়ে আসে অথবা অন্যের জন্য করতে চায় অথবা কোনো ব্যক্তিকে সুস্থ করে দেওয়ার অঙ্গীকার নিয়ে এই ধরনের রুকিয়া করে সবটাই হারাম হবে এবং এই ধরনের রুকিয়া করার জন্য যারা লোক নিয়ে আসে তারাও হারাম কাজ করল আচ্ছা তাহলে আমরা জানলাম যে রুকিয়া দুই প্রকার সেরাই বা সম্মত রুকিয়া। আর আরেকটা হলো শেরকি বা শেরেকযুক্ত রুকিয়া। আচ্ছা এখন আমরা আসব এবার সম্মত রুকিয়ার বিধানটা কী শরিয়তসম্মত রুকিয়ার বিধান দুই ব্যক্তির জন্য তাই না যিনি আরেকজনের রোকিয়া করবেন অথবা নিজের রোকিয়া করবেন দুটোই হতে পারে একজন ব্যক্তি নিজের রোকিয়া করবেন বা আরেকজনের রোকিয়া করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যার জন্য রোকিয়া করা হয় অথবা যার উপর রোকিয়া করা হয় যাকে ঝাড়ফুঁক করা হয় সেটা হলো মরকা বা মার্কি আলেই মার্কি আলেই রুকিয়া থেকে মার্কি আলে রাকি মার্কি মার্কি মানে হচ্ছে যার রুকিয়া করা হয় আচ্ছা তাহলে রুকিয়াকারীর জন্য শরীয়ত সম্মত রুকিয়া করাটা শুননা কারণ আমরা একটু আগে দেখলাম এটা শরীয়ত দ্বারা সাব্যস্ত আর যেটা শরীয়ত দ্বারা সাব্যস্ত সেটা শুননা লিমাফি হেমিন আল এহসানে লিল মার্কি কারণ যার রুকিয়া করা হয় তার প্রতি এহসান করার কারণে এটা শূন্য এটা একটা উত্তম কাজ হিসাবে বিবেচিত নবী সাল্লা সাল্লাম বলেছেন মানে স্ততা মেনকুম আইয়ান আহা হু ফালিয়ান আহু তোমাদের মতো থেকে যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের কোনো কল্যাণ সাধন করতে পারে সে যেন কল্যাণ সাধন করে এটি সহি মুসলিমের হাদিস আর যার জন্য রুকিয়া করা হয় অর্থাৎ যেই ব্যক্তির উপরে ঝাড়ফুঁকটা করা হচ্ছে তার জন্য এটা মোবা কারণ তার জন্য এটা আরোগ্য লাভের কারণ ফলে তার জন্য এটা মোবাহ তার জন্য ওয়াজিব নয় এবং তার জন্য ফরজও নয় অতএব কোনো ব্যক্তি যদি রুকিয়া নিতে না চায় তাকে জোর করে রুকিয়া করানো যাবে না এবং বলা যাবে না যে তোমার জন্য রুকিয়া তো ফরজ হয়ে গেছে কারণ তুমি অসুস্থ বরং তার রুকিয়া গ্রহণ করাটা মুবাহ শরীয়তে জায়জ বলে গণ্য হবে ওয়াজিব হবে না আচ্ছা এখন আমরা বুঝলাম শরীয়তে এই যে রুকিয়ার কথা বললাম সেটা উত্তম একটি কাজ তার মাধ্যমে জন মানুষের জনমানুষের কল্যাণ করা যায় মানুষের উপকার করা যায় এবং তার তাদের আরোগ্য লাভের কারণ হতে পারে সেরাই বা শরীয়তসম্মত রোকিয়া এখন সম্মত রুকিয়া এটা বুঝবো কী করে তার কি টার্মস কন্ডিশন আছে কি না তার কোনো নিয়মকানুন আছে কি না বা তার কোনো শর্ত আছে কি না উত্তর হচ্ছে যে হ্যাঁ সেরাই রোকিয়ার বেশ কিছু সরুত এবং শর্ত রয়েছে এই শর্তগুলো না থাকলে সেটা শরীরে রুকিয়া হবে না শর্ত ফৌথ হয়ে গেলে শর্ত লঙ্ঘন হলে সেটা শরীয় সম্মত রোকিয়া হবে না সুতরাং শর্তগুলো অবশ্যই তাকে রক্ষা করতে হবে এবং উম্মা মুসলিবা তারা একমত হয়েছে যে যখন এই শর্তগুলো সবগুলো একসাথে পাওয়া যাবে যে কোনো রুকিয়ার মধ্যে তখন রুকিয়া করাটা জায়জ হবে আমাদের ওলামাইকেরাম একমত হয়েছেন যে এই যে শর্তগুলো আমরা একটু উপরে উল্লেখ করছি এই শর্তগুলো যদি একসাথে কোথাও পাওয়া যায় কোনো রুকিয়ার মধ্যে তাহলে সেই রুকিয়াটা জায়েজ হবে এবং সেই রুকিয়াটা হারাম হবে না কি সেই শর্ত নম্বর শর্ত হচ্ছে আনতাকুন বে কালাম বে আসমা ইহি আনিন ইহি আউ বিমা উত আনী সাল্লাম ফালাত রুকিয়াতশের কি মেথেল রুকিয়াতে সাহারতে মুশা মুসাউবেদিন এই বাউরাতের প্রথম শর্ত হচ্ছে এই রোকিয়াটা হতে হবে আল্লাহর কালাম দ্বারা যেমন বিসম্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব আলমিন হ্যাঁ এভাবে এটাকে সুরাত শেফাও বলা হয় অন্য আয়াত থেকেও তেলাওয়াত করা যেতে পারে বিশেষ করে যে আয়াতগুলোর মধ্যে দোড়া আছে আল্লাহর কাছে চাওয়া আছে আল্লাহর কাছে একটা আকাঙ্ক্ষা পেশ করা হয়েছে অথবা লাভের কথা বলা হয়েছে তাহলে এই ধরনের কালাম দ্বারা যদি রুকিয়া হয় এবং হতে পারে আল্লাহর এস এম দ্বারা সুন্দর এস আছে অথবা সেফার দ্বারা অথবা যে সকল দোয়া যে সকল এ বা বক্তব্য রাসুল সাল্লাহ সাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনার মাধ্যমে এসছে আসার বর্ণনা হয়েছে তাহলে এই সব কিছুর যে কোনো একটা কিছু দিয়ে যদি রোকিয়া হয় ঠিক আছে সুতরাং এই রোকিয়াটা লাতা কোনো রোকিয়াতংশের কীএতন মেতল রোকিয়াতে সাহারাতে উলমোশা ওবেদিনা রাতির মাহামা সুতরাং এটা এই যে শরিয়ত সম্মত রোকিয়ার কথা আমরা বললাম এটা অবশ্যই শরিয়াত লঙ্ঘনকারী মানে সেরেকযুক্ত রোকিয়া হবে না যেমন যে রুকিয়াগুলো করে থাকে জাদুকররা যে রুকিয়াগুলো করে থাকে খুনাররা জ্যোতিষীরা বা তান্ত্রিক ব্যক্তিরা বিভিন্ন হারাম এবারতে এই সেরিয়াছম্মত রুকিয়াগুলো সেরকম হতে পারবে না এবং যুক্ত রুকিয়ার ধারে কাছেও থাকবে না দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে এই রুকিয়াগুলো হবে বিল্লেসানেল আরবি আরবি ভাষায় অথবা অথবা অন্য যে কোনো শব্দ থেকে যার অর্থ স্পষ্টভাবে বোধগম্য হয় তার দ্বারা রুকিয়া করা যাবে কারণ যেগুলোর অর্থ বোঝা যায় না যেগুলো অস্পষ্ট অবোধগম্য থাকে প্রবল ধারণা আমাদের সৃষ্টি হয় আর বিশেষ করে আজকের প্রেক্ষাপটে যেগুলো সেরক যুক্ত হয়ে যাবে তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে যিনি রুকিয়া নেবেন বা রুকিয়া করবেন তারা কেউই যেন তারা প্রত্যেকে যেন এই তেক্কারটা রাখে বিশ্বাসটা রাখে যে রুকিয়া নিজে কোনো আসর তৈরি করে না কোনো আরোগ্য দান করে না বা তাকে সম্পূর্ণ সুস্থ করে দেয় না বরং এই সুস্থতা দানকারী সত্তা হচ্ছেন স্বয়ং আল্লাহ সু ওয়াতা আলা তাহলে রুকিয়া আমরা করতেই থাকবো সম্মত রুকিয়া এবং এই রুকিয়ার মাধ্যমে হতে পারে আল্লাহ সাহা হুয়া তালা ব্যক্তিকে সুস্থ করে দিবেন তাইলে কে সুস্থ করবেন আল্লাহ সুস্থ করবেন রুকিয়া নিজে সুস্থ করতে পারে না অতএব যে কোনো ব্যক্তি রুকিয়ার উপর এতটাই নির্ভরতা স্থাপন করবেন না বা রোকিয়াকে এতটাই মানে জরুরি বলে মনে করবেন না যে রুকিয়া ছাড়া আমার রক্ষা হবে না যা কিছু হয় এ রুকিয়ার মাধ্যমে হয় এ রুকিয়াই আমাকে ভালো করে বন্ধ করে তাহলে এটা কিন্তু মারাত্মক গরহিত কাজ হয়ে যাবে কারণ আপনি আল্লাহর ক্ষমতাটা তার এই গর মানে কালামের মধ্যে অথবা তার এই এবারতের মধ্যে আপনি দিয়ে দিলেন তো সুতরাং আমরা এখানে বলবো যে এই তৃতীয় শর্ত হচ্ছে রুকিয়া নিজেই যে ব্যক্তিকে ভালো করে দেয় এ এতে না রাখা এতে রাখলে তার রুকিয়া বাতিল হয়ে যাবে এবং সেটা যুক্ত হয়ে যাবে বরং তাকে বিশ্বাস করতে হবে এটা আল্লাহ তালাই করান অতএব এই রুকিয়া করার মাধ্যমে আল্লাহর ইচ্ছা ইচ্ছায় ব্যক্তি ভালো হয়েছে আচ্ছা কেন আমরা বলবো যে রুকিয়া নিজে তাসির করে না বরং আল্লাহর ইচ্ছাতে এটা হয়েছে কারণ রুকিয়া হচ্ছে সেই সকল শরিয়া সমর্থিত আসবাবের অন্তর্ভুক্ত যে আল্লাহ তালা অনুমোদন দিয়েছেন সুতরাং রুকিয়ার মাধ্যমে ভালো হওয়ার অনুমোদন আল্লাহতালা দিয়েছেন এই অনুমোদন প্রথমত নির্দেশনার আলোকে অনুমোদন দ্বিতীয়ত কাউনি অর্থাৎ আল্লাহ সৃষ্টিগতভাবে এর মধ্যে একটা উপশম রেখেছেন যেভাবে তিনি ঔষধের মধ্যে উপশম রেখে থাকেন সুতরাং রুকিয়া হচ্ছে সাবাবম আসবাব এবং এই রুকিয়ার মাধ্যমে অর্থাৎ সুস্থতা লাভের একটা উপকরণ এবং এই রোকিয়ার মাধ্যমে ব্যক্তি নিজেকে হেফাজত করতে পারে ও তাদাউই এবং সে তাদাউই বা দাওয়া ঔষধও গ্রহণ করতে পারে এবং এক্ষেত্রে আমরা আরও বলবো যে কোনো ব্যক্তি এখন এই যে রুকিয়াটাকে সে নিল এটা কি করলো এটা হলো লাখদো বিলাস সে উপকরণকে গ্রহণ করলো এটা শরীয়তে জায়েজ কিন্তু উপকরণ উপকরণের উপর পূর্ণ নির্ভরতা স্থাপন করবে আর আল্লাহকে বাদ দিয়ে দিবে সেটা জায়জ নেই অতএব আমরা এখানে যেটা বোঝাতে চেয়েছি সেটি হলো এটাকে একটা উপকরণ হিসেবে মনে করতে হবে এবং মনে করতে হবে রুকিয়া নিজ থেকে কোনো কাজ করতে অক্ষম বরং এটা আল্লাহর ইশারাতেই হয়ে থাকে আচ্ছা সাল্লাহ সাল্লাম কি নিজে রুকিয়া করেছিলেন অন্য কাউকে রুকিয়া দিয়েছিলেন এবং জিবরুল সালাম কি তাকে এবং অন্যদেরকে রুকিয়া করেছিলেন রুকিয়া শিখিয়ে দিয়েছিলেন এই সমস্ত নানা প্রশ্ন আমাদের মধ্যে উদ্রেক হতে পারে আমরা হাদিস ভালো করে অধ্যয়ন করলে দেখব যে রাসুল সাল্লাহ সাল্লাম নিজের রুকিয়া নিজে করেছেন হাদিসটা কি সেটি বোখারি মুসলিমের একটা হাদিস আয়সারদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন কান্না রাসুল উল্লা সাল্লাহাম ইদাস বিল আদাত ওয়া মাসাহা আনহুয়াদিহি মু আলাই আইসারাদি আল্লাহ তালা বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কোনো শেখায়ত করতেন অর্থাৎ অসুস্থ হতেন তখন তিনি তার নিজের উপরে উপরেদাতগুলো পড়ে ফুঁ দিতেন এবং তিনি তার হাত দিয়ে ময়লাটাকে মাসে করতেন তাহলে এটা বোখানি মুসলিমের মধ্যে আমরা পাচ্ছি স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম তিনি রুকিয়া করেছিলেন আচ্ছা রসুল সাল্লাহ সাল্লাম কি অন্য কাউকে রুকিয়া করেছিলেন মানে নিজের রুকিয়াবাদ দিয়ে অন্য কাউকে উত্তর হচ্ছে হ্যাঁ তেমনটিও তিনি করেছিলেন যেটি সহি মুসলিমের বর্ণায় আমরা পাই আন আয়স রাদি আল্লাহ আনহা কয়লাত রসুল্লাহ সাল্লাহ আসালাম ইদা মার আহাদুন মিন আহলে বাইতিহিনাফেত আলহি বিল মাদাত আয়স রাদি আল্লাহা বলেন যে রসুল সাল্লাহ সাল্লাম যখন অসুস্থ তার ঘরের কেউ অসুস্থ হতো ইদা মারা মেন আহাদুম্মিন বাইতি তার ঘরের কেউ যদি অসুস্থ হতো তখন রাসুল সাল্লাহ সাল্লাম কী করতেন বিল আলহিবিআাত তখন তিনি তার উপর মো আউবেদা মো আউবেদাত অর্থাৎ নাস এগুলো পড়ে ফোঁ দিতেন এটা সহে মুসলিমের বর্ণনা আচ্ছা জিবরুল আল্লাহ সাল্লাম কি তিনি নবী সাল্লাহ সাল্লাম বা অন্য কারো রুকিয়া করেছিলেন উত্তর হচ্ছে হ্যাঁ جبريل عليه السلام النبي صلى الله عليه وسلم قال: أبو سعيد خدري رضي الله تعالى عنه بولين أن جبريل عليه السلام أتى النبي صلى الله عليه وسلم فقال: يا محمد اشت... آآ آآ يا محمد اشتكيت فقال: نعم فقال جبريل عليه السلام بسم الله أرقيك من كل شيء يؤذيك ومن شر كل نفس أو عين حاسد আল্লাহ ইয়শফিকা বিসমিল্লাহে আর্কিকা বিসমিল্লাহে আরকিকা এখানে রুকিয়ার একটা হাদিস এখানে এসেছে এসছে সালাম নিজেই যে নবীসাল্লাহি সাল্লামকে রুকিয়া করেছিলেন সে কথাটি এখানে এসেছে সালাম বলেন বিসমিল্লাহে আরকিক আল্লাহর নামে আপনাকে আমি রুকিয়া করছি মিনকুল্লি শাহ ইন ইউদিক প্রত্যেক ওই বস্তু থেকে যা আপনাকে কষ্ট দেয় মিনকুল্লিশ ইন ইউদ্দিক মিনসার রিকুল্লিন আফসিন বরং আমি সকল প্রাণের অকল্যাণ থেকে আপনার জন্য দোয়া করি এবং আপনাকে রুকিয়া করি আও আইন ইন হাসেদিন আল্লাহ ইয়শফিক এবং কোন আইন ইন হাসেদ এমন চোখ অর্থাৎ যারা চোখ দিয়ে হাসাদের দৃষ্টিতে তাকায় তখন চোখ লেগে যায় সেরকম হিংসা বিদ্বেষ পোষণকারী চক্ষুর অকল্যাণ থেকেও আমি আপনাকে রুকিয়া করছি আল্লাহ ইয়াশফিক আল্লাহ আপনাকে দান করুন বিসমিল্লাহ আকিক আমি আল্লাহর নামে আপনার প্রতি রুকিয়া করছি তাহলে এই যে সাল্লাম নবী সাল্লা রুকিয়া করেছেন সেটা আমরা একাধিক জায়গায় দেখি একাধিক সময় দেখি এবং এটি যেটি আমরা বর্ণনা করলাম এই হাদিসের মধ্যে আবু সাইদ খুদুরদ্দ্লা তালহ হাদিস এটি সহী মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে আচ্ছা রাসুলসাল্লাহ সাল্লাম অন্য কাউকে রুকিয়া করার জন্য কি নির্দেশ দিয়েছিলেন উত্তর হচ্ছে হ্যাঁ নির্দেশ দিয়েছিলেন যেমন উমেসাল্লাইম রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবী তার ঘরে দেখলেন তার মানে কার সুলাইমের ঘরে এক একটি জারিয়া বা দাসী তিনি দেখলেন ফাঁকালা মানে তার শরীরে এক ধরনের ছোপ ছোপ খোপ খোপ রোগ ছিল তখন আল্লাহ নবী সাল্লাম বললেন ইস্তার কৌলাহা তার জন্য তোমরা রুকিয়ার ব্যবস্থা করো তোমরাই তার জন্য রুকিয়া করো তাকে রুকিয়া করো হ্যাঁ অর্থাৎ সে নিজেকে নিজে রুকিয়া করার দরকার নেই তাকে তোমরা রুকিয়া করো ফা ফাইন্না বিহা আন্নাদ্রাহ কারণ তার মধ্যে চোখ লাগা আছে তার মধ্যে চোখ লাগা আছে যে এই চোখ লাগা থেকে তাকে সুস্থ করতে হলে তাকে রুকিয়া করতে হবে নবিসাল্লাহ আসলাম সেটাই বললেন যেমন রুকিয়ার মূল উদ্দেশ্য কি আরোগ্য লাভ করা চিকিৎসা করা আল এলাজু বের রোকিয়া এটাকে বলা হয় আল এলাজু বের রুকিয়া ট্রিটমেন্ট উইথ রোকিয়া রুকিয়ার মাধ্যমে ট্রিটমেন্ট বা চিকিৎসা করা এটা কি যাইজ হ্যাঁ রুকিয়ার মাধ্যমে চিকিৎসা করা আচ্ছা এটা যায় যেটা আমরা দেখলাম শরীয়ত সম্মত হলে কিন্তু পাশাপাশি এখন প্রশ্ন আসে শরিয়াতে কি আসলে দাদাও অর্থাৎ এই যে দাওয়া গ্রহণ করায় যে মনুষ্য সমাজে কত রকম ড্রাগ কত রকম ঔষধ বনজ ঔষধ রাসায়নিক ঔষধ ফ্যাক্টরিতে বানানো ঔষধ রকম আমরা দেখতে পাচ্ছি এটা কি শরিয়াতে যায়স কি না নাকি শুধু রুকিয়াই করতে হবে উত্তর হচ্ছে যে যেহেতু ইসলাম ব্যক্তিকে সৃষ্টি করেই ছেড়ে দেয়নি বরং বালেক হওয়ার পরে তাকে অনেক দায়িত্ব দিয়েছে ফলে মানুষ যখন যেমন তার একটা মনোজগত আছে তার একটা ফিজিক্যাল জগত আছে শারীরিক জগত আছে এবং সেগুলো যখন মানে নানা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয় সুবিধা অসুবিধার মধ্যে থাকে ফলে ইসলাম যখনই ব্যক্তির প্রয়োজন হয় তার মানসিক চিকিৎসার অনুমতি দিয়েছে তার শারীরিক চিকিৎসার অনুমতি দিচ্ছে কারণ ইসলাম চায় যে মুসলিমরা যেন শক্তিশালী সুস্থ সবল থাকে এবং আল মুসলিমুল কৌইমিন আল মুসলিম অফ দুর্বল মুসলিমের চাইতে শক্তিশালী মুসলিম উত্তম সেরা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যদিও উভয়ের মধ্যেই কোনো না কোনো কল্যাণ আছে ইসলাম যেহেতু ব্যক্তির শরীর মন মেধা মনন এগুলোকে সংরক্ষণের ব্যাপারে গুরুত্ব দিয়েছে এবং সংরক্ষণ করার জন্য নানারকম হুকুম আহকাম জারি করেছে ফলে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে দাউই বা দাওয়া গ্রহণ করা যায় আপনি ইনজেকশন যদি নিতে চান যায় আপনি ইনহেলার নিতে চান যাদের এজমার সমস্যা আছে তারা করতে পারেন এবং নানা রকম রোগের সিমটম অনুযায়ী রোগ চিহ্নিত হলে সেই রোগের ঔষধ খাওয়া এটা শরীয়তে যায় এবং এটা তাওয়াক্কুলের সাথে সাংঘর্ষিক নয় অনেকেই মনে করে আল্লাহ ভরসা আমার এগুলো লাগবে না না আপনি এই অতীত তাওয়াক্কুলপনা এটাও ইসলাম আসলে সুন্দর দৃষ্টিতে দেখে না অনেকগুলো বিভিন্ন মাকিফ থেকে আমরা জানি আসলাম বা সাহাবাইকার তারা আল্লাহর উপর তাওয়াক্কুলটা করতেন নিজের কাজগুলো ঠিকঠাক করে আপনি সমস্ত কাজ এবং প্রস্তুতি এবং করণীয় করেই তারপরে আপনি আল্লাহর উপর তওয়াক্কুল করবেন আপনি এই করণীয়গুলো বর্জন করে চুপ করে বসে থেকে অলস হয়ে আপনি যদি বলেন আল্লাহ ভরসা আল্লাহ উপর তওয়াক্কুল করেন সেই তাওয়াক্কুলটা ইসলাম সমর্থিত নয় এবং সেটা আল্লাহ তালাও পছন্দ করুন নবিসাল্লাহ আসালাম সেরকম কোনো রেকমেন্ড করেননি আচ্ছা এখন কোন রোগ সংক্রমিত হয় অথবা কোনো ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হয় তাহলে যে তাদাউই বা ঔষধ গ্রহণ সম্মত সেটা দেখা যাচ্ছে যে অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত এর মধ্যে আমরা কিছু হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই আবু হর রাজি আল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আসাল্লাম বলেছেন মা আনজালাল্লা হুদা আন ইনজাল্লাহ শিফা আন রওয়াহুল বহারি যে আল্লাহ তালা যখনই কোনো রোগ নাজিল করেছেন তখনই তার সাথে একটা উপশম বা শিফার ব্যবস্থা করে দিয়েছেন বা শিফাও নাজেল করেছেন আবদুল্লাহ জাভের আদুল্লা রাহ রসুল্লা সাল্লাল থেকে বর্ণনা করেন কালা দা ইন দাওয়া দাওয়া উদ্দার আবি আজ সাহে মুসলিম আচ্ছা বলেছেন যে প্রত্যেক ব্যাধির জন্য রয়েছে একটা দাওয়া বা ট্রিটমেন্ট একটা চিকিৎসা যখন কোনো রোগের দাওয়া এটা ঠিক মতো সেবন করা হয় ফায়দা ওসি বা দাওয়া উদ্য কোনো রোগ হলে সেই রোগের দাওয়াটা ঠিক মতো যদি সেবন করা হয় টু দ্য পয়েন্ট হয় বারা আবি ইদনিল্লাহ আজাল্লা তাহলে আল্লাহর অনুমতিক্রমে এখানেও দেখেন অনুমতিক্রমে সে সুস্থ হয়ে যাবে এটিও সহি মুসলিমের হাদিস তাহলে এই সকল হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে ইসলামে তাদাউই বা চিকিৎসা গ্রহণ করার জায়জ এবং চিকিৎসা গ্রহণ শিফা এবং কি রুকিয়ার মাধ্যমে যে চিকিৎসা গ্রহণ এগুলো হচ্ছে মিনাল আসবাব আল মশোয়াহ সম্মত বিশেষ কিছু বিধানের ক্ষেত্রে এটা হলো উপকরণ এটা হলো পদ্ধতি তবে এগুলো শর্ত আছে ওলা কিন শর্ত আল্লাহ ইয়াকুন আবে হারাম কিন্তু এই যে দাদাউিটা আপনি করবেন এটা হারামের সাথে সম্পৃক্ত থাকা চলবে না যেমন রুকিয়ার ক্ষেত্রে শেরকি রুকিয়া হলে হবে না এটা সেরাই রুকিয়া হতে হবে আর অন্য অন্য দাওয়ার ক্ষেত্রে সেটা হালাল হতে হবে হারাম হতে পারবে না যেমন মদ অ্যালকোহল অথবা আর অন্য অন্য হারাম জিনিস দিয়ে যেমন হারাম প্রাণীর জেলেটিন শুকরের জেলেটিন কিংবা যে প্রাণীকে সঠিকভাবে জবে করা হয়নি সে প্রাণীর জেলেটিন এই সমস্ত বস্তু হারাম সুতরাং এগুলো দিয়ে যদি ঔষধ বানানো হয় সরিয়া সেটা সমর্থন করে না অথবা এগুলোর সাথে মিক্স করেও যদি ওষুধ বানানো হয় শরিয়া সেটা সমর্থন করে না তাহলে তাদাবি শরিয়াতে জায়েজ রুকিয়াও সরিয়েতে জায়েজ কিন্তু রুকিয়াটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হতে পারবে না তাদাবি বা ঔষধ গ্রহণটাও সরিয়ার সাথে সাংঘর্ষিক হতে পারবে না আবহি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাহা রাসুল্লা সাল্লা সাল্লাম আনে দাওয়া ইল খাবিফ রওয়াহু আবু দাউদ অশাহাহ শেখাল আলবানি আর আগের হাদিসটাও যেটা আমরা বললাম যে আল্লাহ সুমানতালা দা এবং দাওয়া তিনি নাজিল করেছেন এবং প্রত্যেক রোগের জন্য একটা করে দাওয়া তিনি নির্ধারণ করে দিয়েছেন এই হাদিসটা আবু দাউদ বর্ণনা করেছেন শেখ আলবানি সহি বলেছেন এবং এখন যে হাদিসটা বললেন যে সাল্লাম নিকৃষ্ট দাওয়া থেকে নিষেধ করেছেন অর্থাৎ হারাম দাওয়া থেকে নিষেধ করেছেন তাহলে এই হাদিসটা আমরা দেখতে পাচ্ছি দাউদ বর্ণনা করেছেন সে কালবাণী শুদ্ধ বলেছেন সুতরাং কোনো মুসলিমের জন্য কোনো হারাম দিয়ে সেটা পুরোটা হারাম হোক বা হারামের সাথে মিক্স হোক কোনোটা দিয়েই তার চিকিৎসা গ্রহণ করা জায়েজ নেই চিকিৎসা গ্রহণ করা জায়েজ নেই আচ্ছা এখন রুকিয়া করার অনুমতি দেওয়া হলো ওষুধ খাওয়ার অনুমতি দেওয়া হলো কেন কারণ ইসলাম চায় যে প্রত্যেক ব্যক্তি সুস্থ থাকুক নিরাপদ থাকুক এবং আফিয়া বা শারীরিক নিরাপত্তাকে ইসলাম আসলে ন্যামত হিসাবে কনসিডার করেছে সুতরাং সেই ন্যামত প্রাপ্তি এটা আমাদের মুসলিমদের জীবনে এবং মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাপ্তি এখন মানুষ সুস্থ থাকার যে বিষয়টা দুনিয়ার জীবনে তার সুস্থ থাকার বিষয়টা দুই অবস্থা থেকে খালি না দুই অবস্থা থেকে মুক্ত না একটা হলো ইয়াকুন আল আফিয়াতিন ফি দিন দুনিয়া হো ব্যক্তি তার দিন দুনিয়ার সকল ক্ষেত্রে নিরাপত্তার মধ্যে আছে এবং সে এ সকল নিরাপত্তা বা আফিয়াতের পাশাপাশি নিজেকে পুণ্যবান হিসাবেও গড়ে তুলেছে তাহলে সে একটা সুন্দর জীবনের অধিকারী একটা সুন্দর জীবনের অধিকারী তাহলে এই মানে প্রথম কথা থেকে আমরা বুঝলাম যে বান্দা তার দিনই ক্ষেত্রে এবং দুনিয়ার ক্ষেত্রে সে আফিয়াত আল্লাহর কাছ থেকে যদি প্রাপ্ত হয় তাহলে অনেক নিয়ামত সে প্রাপ্ত হয়েছে এখানে রাদি আল্লাহ তাল্লাহমা থেকে একটা হাদিস আছে তিনি বলেছেন লামিয়াকুন রসুল্লাহ সাল্লাহাম ইয়াদা আওয়াজ হাইনা ইউমসি ওয়া হিনা ইউসবেহ নবী সাল্লাহ সাল্লাম এই যে দোয়াগুলো আমরা পড়লাম আল্লাহমা আফিনি ফি বেদানী আল্লাহম আফিনি ফি আইনি বা সরি এই যে হাদিসগুলো তাহলে এই যে দোয়াগুলো এই দোয়াগুলো নবী সালাম ত্যাগ করতেন না তিনি যখন সন্ধ্যা হতো তখনও পড়তেন যখন সুবেহ বা ভোর হতো তখনও পড়তেন এবং এটাও বলতেন আল্লাহমিনিয়াস আলুকাল আফ দুনিয়া ওল আখরা আল্লাহমিনিয়াস আলুকাল আফা ওলা আফিয়াতে ফি দিনী ওয়া দুনিয়া ওয়াহলি ওয়া মায় হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা চাই এবং আমি তোমার কাছে ক্ষমা চাই এবং আমার দিন ও দুনিয়ার ক্ষেত্রে নিরাপত্তা চাই এবং আমার আহাল ও মালের ক্ষেত্রেও নিরাপত্তা চাই হাদিসটা আবু দাউদ বর্ণনা করেছেন শেখাল বানু শুদ্ধ বলেছেন আর ইমাম বুখারির আরেকটা বর্ণনা এভাবে এসছে ইয়াকুল রাসুল সাল্লাহ ক্যামাফি হাদিস আবদুল্লা ইবনে আবি আউফা রাসুল সাল্লাহ আব্দুল ইবনে আবি আউফার হাদিসে যেমনটি আছে তিনি বলেছিলেন লা আল আদু আফিয়া রাহুল বখারি হে মানুষেরা তোমরা শত্রুর সাথে সাক্ষাৎ হওয়ার প্রত্যাশী হইও না খুব জোশ আছে এখন তোমরা যুদ্ধে নামবে তাদেরকে সংহার করবে ইত্যাদি কিন্তু আসলে এই এহাদিসে বলছেন তোমরা শত্রুর সাথে সাক্ষাতের তামান্না করো না আকাঙ্ক্ষা করো না ওয়াসাল উল্লাহ আল আফিয়া বরং তোমরা আল্লাহর কাছে আফিয়া চাও নিরাপত্তা চাও আচ্ছা এখানে তাহলে আমরা প্রথম অবস্থা পেলাম কি রোকিয়ার প্রথম অবস্থা হচ্ছে জায়স রোকিয়ার প্রথম অবস্থা হলো জায়েজ আচ্ছা দ্বিতীয় অবস্থাটা কি তাহলে দ্বিতীয় অবস্থা হচ্ছে আইয়াকালা আব্দু ফিয়ায় ইন ওয়াসকম যেহেতু বান্দা দুনিয়ারি জীবনে সে একটা ইবতলার মধ্যে একটা পরীক্ষার মধ্যে একটা দুর্বল অবস্থায় বা ব্যাধি অবস্থায় অসুস্থ অবস্থায় সে থাকে এবং সে কঠিন পরিশ্রম কিংবা কঠিন কষ্টের মধ্যে বা কঠিন শাস্তির মধ্যে সে থাকে যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তাহলে এই যে মানুষের মধ্যে নানা রকম আপদ বিপদ মুসিবত কষ্ট তাপ ক্লান্তি এই যে থাকে এগুলোকে নিয়ে তার তিনটা অবস্থা আছে কোনো অবস্থায় সে আল্লাহর উপর অত্যন্ত রেগে যায় ক্ষোভ ঝাড়ে এবং বলে যে আল্লাহ আমাকে এটা করলো কেন আল্লাহর কি আর কোনো কাম নাই মানে ও ইয়াদুবিল্লাহ এভাবে সে তৌহিদের পরিপূর্ণতাকে প্রশ্নবিদ্ধ করে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহর উপর ক্ষোভ ঝাড়ে যেটা খুবই অসঙ্গত দ্বিতীয় আরেকটা অবস্থা তারা আছে সেটা হলো সবর এবং রেদা আলাল মুসিবা যত মুসিবতি আসুক না কেন সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে এবং সবর করে এবং আল্লাহর কাছে সবের সে আশা করে এই ধরনের যারা করে এইটা খুব উত্তম কাজ আর প্রথম যেটা করে আল্লাহর উপর রেগে যাওয়া সেটা অত্যন্ত গর্হিত এবং সেটা তৌহিদকে ধ্বংস করে এবং সেটা কাফেরদের কাজ দ্বিতীয়টা যেটা আল্লাহর প্রতি সার্বিক এবং সর্বাত্মক ভালোবাসা এবং সন্তুষ্টি এবং সবর হ্যাঁ যদি সে এটা প্রদর্শন করতে পারে তাহলে সে খুব ভালো কাজ করল এবং সে আল্লাহর কাছে সব পাবে কারণ সে আল্লাহর কাছে সবের আশা করে এই ধরনের যারা করবে তারা অত্যন্ত প্রশংসিত এবং আল্লাহর কাছে বহু সওয়াব তারা প্রাপ্ত হয়ে থাকে তৃতীয় তার আরেকটা অবস্থা আছে সেটা হচ্ছে তার আগের দুইয়ের অবস্থার চাইতে এটা আরও উঁচু স্তরের তাকে আরও একটা উচ্চ মার্গে উচ্চ পজিশনে নিয়ে যায় সেটা কি হুয়া আর ফাউল মারাতেব ও ও শক্রু আলাল মাসায়ব ওহাদা সের আজিব্দ আউলিয়া ইহেতা আল আলমাহদিন এই তৃতীয় অবস্থায় আসলেই ট্রিমেন্ডাস একটা অবস্থা একটা বড় ধরনের সুন্দর অবস্থা যে সে মুসিবতে কোনো ধরনের হাউতাস তো করেই না আল্লাহর উপর ক্ষিপ্ত তো হরেই না হয়ই না বরং সে আল্লাহর উপর খুশি সে বলে আল্লাহ আমাকে পরীক্ষার জন্য এটা করেছেন আল্লাহকে শুকর মুসিবতের মতো মুসিবত আসছে অথচ সে আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা আসলে খুব বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট কোনো ব্যক্তির যদি সে এটা রপ্ত করতে পারে তাহলে মানে এটাই হচ্ছে সেই সকল ব্যক্তিদের রহস্য আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হওয়ার জন্য এবং দুনিয়া আখেরাত আল্লাহর পক্ষ থেকে নেয়াবাদ হওয়ার জন্য যে কারণ তারা বিপদেও শকর করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ মুসিবতটা দিয়েছেন বিপদেও আল্লাহ সক্ষ করে আচ্ছা শেখ মুহম্মদ বিন সোল ওমিন রাহমা তিনি যখন কোনো ব্যক্তির উপর মুসিবত নাজিল হয় তার সম্পর্কে কোনো মন্তব্য করতে বলা হলো তখন তিনি বলেছিলেন আনা সোহাল আল মুসিবা বাতেমা মারতে মানুষ যখন তার উপর একের পর এক মুসিবত নেমে আসতে থাকে তখন তার চারটা অবস্থা আলমারতাব আল উল্ তাসা হোট ও আনোয়া প্রথম যে মর্তবা বিপদ আসলো সাথে সাথে সে আল্লাহর উপর রেগে গেল সে আল্লাহর উপর রেগে গেল তবে এই রাগাটা বিভিন্ন প্রকরণে বিভক্ত এক আয়াকুন আবেল কালভ এই রেগে যাওয়াটা সে প্রকাশ্যে দেখালো না বুঝালো না কিন্তু মনে মনে সে আল্লাহর উপর ফেটে পড়লো আয়াস হোতা আলারব্বিহিবু মিম্মা কদ্দারাহুল্লাহ আলিহিফাহর ওয়াকাদ একই কথা যে সে রবের উপর এতটাই ক্ষিপ্ত এতটাই সে ক্রধান্বিত যে সে আসলে আল্লাহ যা নির্ধারণ করেছেন সেটা মেনে নিতে পারছে না সে খুবই ক্ষুব্ধ এটা হারাম এবং এটা তাকে কুফুরের দিকে নিয়ে যায় দ্বিতীয় হচ্ছে ইয়াকুনা বিল্লেসান কাদ্দ বিলওয়াইল ওয়াত্তবর ওয়াদ হারাম যে সে জিব্বা দিয়ে বদোয়া করবে যেমন বলল তোমার উপর আল্লাহর অভিসম্পাদ বর্ষিত হোক তোমার উপর আল্লাহ আঘাত হোক তো এ মানে দ্বিতীয় অবস্থায় বা দ্বিতীয় প্রকারে সে এই কথাগুলো উচ্চারণ করবে দোয়ার ঢঙে আসলে সে কী করছে বদ দোয়া করছে এটা হারাম এই ধরনের উস্লুভ ইসলাম সমর্থন করে না তৃতীয় হচ্ছে আয়াকুন বিল জাওয়ার হে কালাতমেল মেল সে সেই মুসিবতের সময় তার গালের মধ্যে দাগ দেয় চাপড়ায় বা বুকের মধ্যে প্রায় হ্যাঁ তাহলে তার মানে হচ্ছে সে আল্লাহকে আল্লাহর প্রতি ক্ষিপ্ত না কিন্তু এ অবস্থা নিজেকে ধরে রাখতে পারছে না সে আসলে বিলাপ করে সে আসলে এই কষ্টটা সহ্য না করতে পারার কারণে হয়তো গা জামা ছেড়ে ফেলে হ্যাঁ তারপরে পাগলের মতো আচরণ করে এটা হলো আরেকটা অবস্থা এবং মূলত এটা যদি সে হিতাহিত জ্ঞান হয়ে থাকে তাহলে ভিন্ন কথা কিন্তু যদি তার জ্ঞান থাকে তাহলে এটা করাটা তার জন্য হারাম এবং এটা করাটা তার জন্য জায়জ হবে না তাহলে আমরা বললাম যে কোনো ব্যক্তি তার উপর মুসিবত নাজেল হলে এই মুসিবতকালীন তার কয়েকটা অবস্থা একটা অবস্থা আমরা বললাম দ্বিতীয় অবস্থা কি আলমারতাব তানি আসাবর সে কোনো হাউতাস করবে না কোনো কিছু বলবে না কমন পাস করবে না শান্ত সমাহিতভাবে সে অবস্থান করবে এবং সবর করবে সবর করবে হ্যাঁ তৃতীয় যে অবস্থা সেটি হচ্ছে তার চাইতে আরেকটু বেটার সবর করলে অনেক সময় মানুষ কিন্তু খুশি নাও হতে পারে কিন্তু তৃতীয় বিষয়টা হচ্ছে মানে মানুষ যাতে যে সমস্ত মুসিবাতে পতিত হওয়ার পরেও মানে নিজেকে সংবরণ করে সন্তুষ্ট থাকে ঠিক সেরকম নিজের তকদিরের প্রতি সন্তুষ্ট থাকা আর মার্তাবা রাবা যেটা এরপরে পরে সেটা আরেকটু উত্তম শকর করা তাহলে একটা হচ্ছে আল্লাহর উপর রেগে যাওয়া রাগার কয়েকটা প্রকার আমরা বললাম সবটাই খারাপ সবটাই হারাম দ্বিতীয় হচ্ছে সবর করা আল্লাহকে শকর দেওয়ার মতো এতটা শক্তিশালী ইমান তার নাই তবে সবর যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ যে থেকে বড় বিপদ দেন না এভাবে সবর করা তৃতীয় হচ্ছে আল্লাহকে বলে আল্লাহ তুমি যে বিপদটা দিলে আমি খুশি আমি এই বিপদে তোমার বিরুদ্ধে যাব না তুমি আমার প্রিয় রব তুমি আমার খারেক ইত্যাদি এভাবে আল্লাহর প্রতি তার রেদাকে ব্যক্ত করা চতুর্থ হচ্ছে শকর শকর শুধু যে সন্তুষ্ট তা না বরং সে বিপদে পড়ার কারণে আল্লাহর আরও শকর বাড়িয়ে দিয়েছে কোরআন তালাদ শুরু করেছে সালাদ শুরু করেছে ইত্যাদি তাহলে আমরা চারটা বর্তবা পাচ্ছি আর মানুষের যে সকল ব্যাধি তার উপর আরোপিত হয় অথবা সে ব্যাধিতে আক্রান্ত হয় এই ধরনের রোগ ব্যাধিগুলো তার কয়েকটা অবস্থা একটা হলো আমরাদুল হাসিয়া আদাউয়া যে তার যে ফিজিক্যাল যে রোগ ব্যাধিগুলো যেটা তার কোনো হয়তো অঙ্গে বা প্রত্যঙ্গের মধ্যে সম্প্রসারিত হয়েছে দ্বিতীয় হচ্ছে আমরাদুন মানবিয়া আসাবিয়া ও নাফসিয়া ও আকলিয়া কালবিয়া। আচ্ছা বিভিন্ন রকম অন্তর্নিহিত রোগ হয় অন্তরের রোগ অথবা মানসিক রোগ অথবা তার শরীরের ভেতরে হয়তো কোনো জ্বালা যন্ত্রণা ইত্যাদি তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে প্রথম হল কি ফিজিক্যাল রোগ দ্বিতীয় হলো অন্তরনিহিত রোগ এটা হতে পারে তার নার্ভের কোনো সমস্যা তার মানসিক কোনো সমস্যা অথবা তার স্নায়বিক কোনো সমস্যা অথবা তার আকলি কোনো সমস্যা অথবা তার অন্তরের কোনো সমস্যা এগুলো আভ্যন্তরীণ রোগ ব্যাধি তৃতীয় হচ্ছে তার রুহের জগতে অথবা তার যে রুহ আছে সেই রুহের কিছু রোগ আচ্ছা এই রোগকে আসলে শয়তানের আথর এর রোগ বলা হয়েছে অর্থাৎ কারো চোখ লাগার মাধ্যমে এ রোগ হতে পারে অথবা যেটা শয়তানের আসার মাস বলা হয় মাস জিন্নি অথবা সেহের বা জাদু এই তৃতীয় প্রকার রোগটা আসলে ভয়াবহ এখন এই যে নানারকম রোগের কথা বললাম এই রোগের মধ্যে ওষুধ কী হবে যদি ফিজিক্যাল অথবা শারীরিক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোগ হয় তাহলে যে কোনো ধরনের ট্যাবলেট বা এরকম কিছু খেলে হয়ে যাবে আচ্ছা মানুষের যদি স্নায়বিক কোনো রোগব্যাধি দেখা দেয় অথবা আত্মিক কোনো রোগ রোগব্যাধি দেখা দেয় মানসিক রোগ ব্যাধি দেখা দেয় এগুলো ভয়ঙ্কর হ্যাঁ তাহলে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করা এবং রুকিয়া ই করাটা তার জন্য অনেক ফলদায়ক হতে পারে এবং উপকার অর্জনের মতো বহু নজির এখানে আছে আছেন নবিসাল্লাহ সাল্লাম তো সেই রুকিয়ার কথাই বলেছেন নিজে নিজে করেছেন অন্যকে করার অনুমতি তিনি দিয়েছেন তাহলে শারীরিক রোগের ক্ষেত্রেও রুকিয়া করা যাবে মানসিক রোগের ক্ষেত্রেও রুকিয়া করা যাবে আচ্ছা এখন যেগুলো অন্য ধরনের মানে শয়তানি রোগ শয়তানি রোগ কি শয়তান এসে আতর করেছে জিন এসে আসর করেছে কিংবা আমরা বলবো যে চোখ লেগেছে অথবা জাদুটনা করা হয়েছে ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে আসলে তার কি কোনো শারীরিক চিকিৎসা আছে ট্যাবলেট আছে না নাই তার কি অন্য কোনো জাগতিক চিকিৎসা আছে না তাও নাই তাহলে চিকিৎসাটা কি এই জায়গায় তার চিকিৎসাটা হবে রুকিয়া ইয়া জিনের চিকিৎসাটা রুকিয়া আসার ইয়া হবে চোখ লাগার চিকিৎসাটা রুকিয়া আসার ইয়া হবে এবং অনুরূপ যে যদি আর কোনো সমস্যা তৈরি হয় তাহলেও তার রুকিয়া সারাই ইয়ার মাধ্যমে চিকিৎসা হবে এখানে ট্যাবলেট কিংবা জাগতিক কোনো জিনিস দিয়ে রুকিয়া হবে না অথবা এলাজও হবে না আচ্ছা এরপর আমরা একটু যেতে চাচ্ছি শরিয়তসম্মত সম্মত এটার প্রকরণ শরীয়তসম্মত রুকিয়া এটা দুই ভাগে বিভক্ত একটা হলো রুকিয়া লেদাফ ইল বালা কাবলা ওক যে কোনো বালা মুসিবত প্রতিহত করার জন্য রোকিয়া করা এটা হওয়ার আগেই আগে থেকে একটা প্রোটেকশন নেওয়া এটাকে আরবিতে বলা হয় আল ওয়েকায়া এবং বলা হয় আল ওয়েকায়া তো মিনাল এলাজ যে ট্রিটমেন্টের চাইতে আগে থেকে প্রিভেন্টিভ মোডে থাকাটা উত্তম আমি প্রিভেনশান নিয়েই আছি কোনো বিপদে জড়াচ্ছি না তাহলে বিপদে জড়িয়ে তারপরে চিকিৎসা করবেন তার চাইতে সেটা উত্তম অনেকে যেমন অনেক আজে বাজে জিনিস খায় কয় আসলে আগে খায়ালোই মজা করি তারপরে দেখা যাক কী হয় কিন্তু আসলে ইসলাম সেটাকে পছন্দ করে না ইসলাম বলে যে না তুমি প্রিভেন্টিভ মোডে থাকো খারুমিনাল এলাজ তোমার এলাজটা তো দরকারই হবে না তুমি যদি এভাবে সুস্থ স্বাভাবিক থাকো আর অসুস্থ হলে চিকিৎসা করো ঠিক আছে কিন্তু যাতে মানুষ ঘন ঘন অসুস্থ না হয় সেই জন্য সে তার ডায়েট কন্ট্রোল করতে পারে সে ব্যায়াম করতে পারে সে নিজেকে আরও নানামুখী রোগ ব্যাধির পরিবেশ থেকে দূরে রাখতে পারে তাহলে রোকিয়ার মধ্যে এক প্রকার হচ্ছে কোনো বালা মুসিবত প্রবেশের আগেই রোকিয়া করা সেগুলো করার অনেক দলিল আমরা শহিব খারে মুসলিম সহ অনেক গ্রন্থে পাই যেমন নবী সাল্লাম থেকে বর্ণিত আছে শহিব মধ্যে যে তিনি যখন প্রতি রাত্রে তার বিছানায় আশ্রয় নিতেন অর্থাৎ ঘুমাতে যেতেন তখন তার দুই কাফকে একসাথ করতেন মিলাতেন এভাবে দুই কাফকে তিনি মিলাতেন দুই যে হাতের তালুকে তিনি মিলাতেন তারপর কি করতেন সেগুলোর মধ্যে তিনি ফু দিতেন অর্থাৎ তিনি কুলহু আল্লাহ পড়তেন এগুলোর মধ্যে কুলহু আল্লাহ পড়তেন যেমন বিসমিল্লাহ রহমান রাহিম কুলহু আল্লাহ আহাজ কুলহু আল্লাহ আহাজ আল্লাহ হু আচ্ছা পড়তে গিয়ে কিছু বাতাস বের হয় সেটাই হলো ফোঁ দেওয়া হ্যাঁ সেটা এভাবে বলেছে তুমা তাফি হিমা বেকুল হু আল্লাহ ওকুল আউুদব রব্বল ফালাক ওকুল আউুদ রব্বিন নাস তাহলে প্রত্যেকবার বিসমিল্লা পড়ে প্রথমে কুলহল্লা পড়বে তারপর কুল আউুদুর রব্বুল ফালাক পড়বে তারপর কুল আউুদুর রব্বিন নাস পড়বে তাহলে এটা পড়ার সময় যে তার মুখ থেকে যে বাতাসগুলো বের হলো এটাই তার নাফাস অথবা তার ফোঁ দেওয়া হয়ে গেল তারপর কি করবে তারপরে সে এই যে দুই হাতের মধ্যে দুই হাতের তালুর মধ্যে সে পড়ল এটা দিয়ে সে শরীরের যতটুকু যায় পুরোটা এই হাত দুটো যতটুকু সামনে পিছনে মাথায় পেটে শরীরে যায় ততটুকু সে মাসেহ করবে এবং সে এটা তার মানে এই যে হাতের প্রথম জিনিসটা সে তার মুখ এবং তার মাথা মাসে করার মাধ্যমে শুরু করবে ওয়ামা আকবাল জাসাদি এবং যেটা তার সামনের যে অংশটা অর্থাৎ এই যে হাত পেট বুক এগুলো সে মাসে করবে তার সামনের অংশ এবং এটা সে তিনবার করবে এটা সে তিনবার করবে এখানে আরেকটা হাদিস আমরা পাই সহি মুসলিমের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ঈদা নাজাল আহাদু মঞ্জিলান ফালিয়াউদ্ হু যখন তোমাদের কেউ কোনো মঞ্জিল কোনো নতুন জায়গায় গিয়ে অবতরণ করে তখন সে যেন অবশ্য অবশ্যই বলে যে নিশ্চয়ই আমি মহান আল্লাহ সাল তাল্লার কালেমা বাণী দ্বারা বাণীর আশ্রয় নিচ্ছি পরিপূর্ণ বাণীর আশ্রয় নিচ্ছি কিসের থেকে মিনসারের মা খালাক তিনি যে সৃষ্টি করেছেন তার অনুষ্ঠান থেকে ফাইন হুলাই হাতের তাহলামিন হুসে সেখান থেকে চলে না যাওয়া পর্যন্ত আর কোনো কিছু তার ক্ষতি করতে পারে না বুখারি মুসলিমের বুখারির আরেকটা হাতি শেষ চেতা ইবনা আব্বাস রদি আল্লাহ তালুমা থেকে তিনি বলেন কানান্নবীউ সাল্লাহাম কান্নবী সাল্লাম ইউদুল হাসান উল হুসেন

এই রুকিয়ার মাধ্যমে তিনি আশ্রয় নিতেন এবং এখানে ইন্না কুমা বলতে আসলে ইব্রাহিম ইসলামকে বোঝানো হচ্ছে যে তিনি এই রুকিয়ার মাধ্যমে ইসমাইল এবং ইসহাকের রুকিয়াটা করতেন ঝাড়ফুঁকটা করতেন সেটা কি সেটা হলো কালি মেতুল্লাহাম শাহ কুল্লে শাহত আলীন ওহাম্মা মিন কুল্লে আইন আচ্ছা আরেকটা জিনিসও কে জায়েজ করে মানে আরেকটা অবস্থায় রুকিয়া জায়েজ হয় সেটি হচ্ছে যদি কোনো বালা মুসিবত পড়ে যায় এটা আমরা বলছি বালা মুসিবত আগেও রুকি করা যায় তার দলিল আমরা পেলাম এবং আরেকটা হচ্ছে বালা মুসিবত হয়ে যাওয়ার পরেও রুকিয়া করা যায় বালা মুসিবত থেকে আল্লাহর কাছে মুক্তি লাভের উদ্দেশ্যে রুকিয়া করা যায় এখানে দলিল হল আয়সার আদি আল্লাহ তাল্লাহার হাদিস তিনি বলেছেন কেন এই দশতে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম রকাহ জিব্রিল যখন রাসুল সাল্লাহ সাল্লাম তার কোনো অসুবিধা হয়ে যেত রোগ এসে যেত তখন তাকে আসলাম রোকিয়া করতেন এবং বলতেন বিসমিল্লাহি ইয়াবরিক দা ইন ইয়াশফিক ও মিন শর হাসদিন হাসাদ ও শরিকুল্লিদি আইন ইন আল্লাহর নামে আমরা আপনাকে আরোগ্য লাভের জন্য দোয়া করে দিচ্ছি এবং প্রত্যেক রোগ থেকে আল্লাহ যেন আপনাকে শিফা দান করে জন্য দোয়া করে দিচ্ছি এবং প্রত্যেক হাসাদকারীর অনিষ্ট থেকেও যেন যখন সে হাসাদ করে হিংসা করে তা থেকেও আপনাকে দোয়া করে দিচ্ছি ওষার রেকুল্লি দিয়ে আইনিন এবং প্রত্যেক চোখ লাগে যে জিনিসগুলোতে চোখ লাগে বা যারা তাকালে চোখ লেগে যায় সেরকম লোকদের চোখ থেকেও বা চোখের থেকেও আমরা আপনাকে রোকিয়া করে দিয়েছি তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে বিপদ ঘটে যাওয়ার পরেও রুকিয়া করা যায় বরং সেটাই স্বাভাবিক আয়সার আদি আল্লাহ থেকে আরেকটা হাদিস আছে তিনি বলেন কানা সাল্লাহ সাল্লাম ইদা মারেদা আহাদ উম্মিন আহলিহি نفث عليه بالمعوذتين فلما مرض مرضه الذي مات فيه جعلت جعلت انفث عليه وامسحه بيدي نفسه لانها كانت اعظم بركه من يدي اجا رسول الرسول صلى الله عليه وسلم جاكون تاربوري باري الكيو اشوستهوتو تاكونتيني قل اعوذ برب الفلق قل اعوذ برب الناس এরপর যখন তিনি নিজে অসুস্থ হয়ে গেলেন তার সে অসুস্থতা যে অসুস্থতা তিনি মারা গিয়েছেন তখন আমি তার উপরে ফোঁ দিতাম যা আলতো আনফুত আলেহি ও এম সাহু এবং আমি তখন তার হাত দিয়ে আমার হাত না তার হাত দিয়ে মাসে করতাম যে মাসেটা আমরা দেখি যে নিজের হাত দিয়ে নিজে করার কথা তার হাত দিয়ে মাসে করতাম কেন কারণ আমার দুই হাতের চাইতে তার দুই হাত ছিল অধিক বরকতপূর্ণ এর বাইরে কি আর কোনো ধরনের রুকিয়া করা যাবে না উত্তর হচ্ছে যে কোনো সন্দেহ নেই যে রাসুল সাল্লা সাল্লাম তার উম্মতকে অনেক উপকারী রুকিয়া শিখিয়াছেন কারিম থেকে দোয়া থেকে এবং তিনি রুকিয়ার ক্ষেত্রে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন জামানা উল্লেখ করেছেন কিছু সেফাত উল্লেখ করেছেন কিভাবে করতে হবে সেটাও তিনি বলেছেন তো এক্ষেত্রে রোকিয়াটা যেহেতু রাসুস আসলাম তাম্বি করেছেন জাহিলেতে রুকিয়া হতে পারবে না বানানো রোকিয়া হতে পারবে না তারপরে যুক্ত রুকিয়া হতে পারবে তাতে বোঝা গেল যে এই রোকিয়াটা আসলে তৌকিফিয়া এই রোকিয়াটা তকিফিয়া নিজের ইচ্ছা মতো রুকিয়াকে সাজানো ওয়াদিফা দিয়ে এটা শরীয় সম্মত হবে না বরং রাসুল সাল্লাহ সাল্লাম ঠিক যেভাবে রুকিয়া আমাদেরকে শিখিয়েছেন সেই মূল নীতিগুলো ঠিক রেখে এবং রোকিয়ার জন্য রাসুল সাল্লাম যে সকল এবারও ঠিক করে দিয়েছেন সেগুলো ঠিক রেখে সে আমলটাই করতে হবে এই জন্য আমরা ঘুমোতে যাওয়ার আগে রাসুলসাল্লাহ সাল্লাম ঠিক যেগুলো পড়ে রুকিয়া করতে বলছেন আমরা সেটাই করবো আমরা এর থেকে বাইরে যাব না সুতরাং আমরা বলবো যে রুকিয়াটা এটা তৌকিফি নির্ভর একটা বিষয় অহির বাইরে গিয়ে কোনো রুকিয়া করা যাবে না আচ্ছা এখন আমরা খুব সংক্ষেপে আলাপ করব। যিনি রুকিয়া করবেন তার কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এক নম্বর তার এখলাস থাকতে হবে এখলাস নিয়ে তিনি রুকিয়া করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি রুকিয়াটা শুধু দুনিয়া কামাইয়ের জন্য করবেন না আর আসলে কোন রাকি যিনি রুকিয়া করেন তাকে বলা হয় রাকি রাখির নিয়তের মধ্যে যদি ত্রুটি সৃষ্টি হয় তার আমলে যদি ত্রুটি থাকে তাহলে দেখা যাচ্ছে যে তার রুকিয়ার আঁতরও অনেক কমে যায় বরং অনেক সময় তার রুকিয়ার কোনো আঁতরই হয় না বা কোনো প্রভাবই থাকে না দ্বিতীয়ত হচ্ছে তাহলে তিনি আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রুকিয়াটা করবেন দ্বিতীয় হচ্ছে রুকিয়া করতে গিয়ে তিনি তৌহিদ বিরুদ্ধে কিছু করতে পারবেন না বরং জানাবা তৌহিদ তৌহিদের মূল মন্ত্র এবং রূপরেখাকে পরিপূর্ণভাবে তাকে প্রতিষ্ঠিত রাখতে হবে তার মানে হচ্ছে যেমন যেটা আমরা আগেও বলে এসেছি রুকিয়াকে সে নিজে নিজেই মানুষের ভালো করে মন্দ করে এই জিনিসটা না ভাবা বরং রুকিয়াটা হল ওয়াসিলা মূল ভালো করেন আল্লা সুহায়নাতাল তৃতীয়ত যে বিষয়টা সেটা চৈত্যে বার করা রাকি নবী সাল্লা সাল্লামের আদর্শ সাহাবেকরামের আদর্শকে রুকিয়ার ক্ষেত্রে অনুসরণ করবেন তিনি নিজ থেকে আন্দাজে ভেলকিবাজি বা এরকম কোনো রোকিয়ার সিস্টেম চালু করবেন না চতুর্থ হচ্ছে তিনি অর্থাৎ যিনি রাকি হবেন আল্লাহর সাহায্য চাইবেন তো তিনি নিজে মোত্তাকি হবেন তা চর্চা করবেন সঠিকভাবে ইবাদতের চর্চা করবেন কারণ তা না হয়তো তার রুকিয়া কবুল হবেন আল্লাহ সুমান তাল্লাহ বলছেন সোরা আল মাইদার সাতাশ নম্বর আয়তে ইনাইয়া তাকাব্বাল্লাহমিন আল মুতাকিন অর্থাৎ আল্লাহ তাল্লাহ শুধু মোত্তাকিনদের থেকে গ্রহণ করেন অন্যদের থেকে গ্রহণ করেন না চতুর্থ তো হচ্ছে কোনো হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না যিনি রুকিয়া করবেন অন্যের রুকিয়া করবেন বা নিজের রোকিয়া করবেন তিনি কোনো হারাম কাজে লিপ্ত হতে পারবেন না কারণ হারাম কাজে লিপ্ত হলে তার রুকিয়ার আর কোনো আসার রোগীর উপর থাকবে না বিশেষ করে যদি সেখানে শয়তানের কোনো আসর থাকে এবং যদি সেখানে শয়তানি কোনো চক্র এর মধ্যে প্রভাব বিস্তার করে থাকে তাহলে আমরা সেটা বলবো যে সেই রুকিয়ার মধ্যে আর কোনো ধরনের প্রভাব থাকবে না অর্থাৎ এখানে বলতে চাচ্ছি রাকি পাপ মুক্ত থাকবে সে তার রুকিয়ার মধ্যেও পাপের চর্চা করবেন না বিভিন্ন মন্ত্র তন্ত্র উল্টা পাল্টা হারাম নিয়ে তার রুকিয়াকে সাজাবেন না যদি সাজান তাহলে তার রুকিয়ার আর কোনো আসর থাকবে না বরং তার উপরে আসর সৃষ্টি করবে শয়তান অথবা শয়তানের কোনো ভক্ত আল্লাহ সতাল ক্ষেত্রে সুরা জুখরুফের একটা আয়াতে ঘোষণা করছেন ছত্রিশ নম্বর আয়াত ও মাইয়াশু আন দিক্রির রহমান নোকাইতলাহ শায়তআান ফাহু আলাহ করিন আর যে ব্যক্তি রহমান তথা দয়াময় আল্লাহর স্মরণ থেকে সে বিরাগ ভাজন হয়ে জীবনযাপন করে তাহলে তার জন্য একটা শয়তান আমরা লাগিয়ে দেব এবং সেই হবে তার সঙ্গী অর্থাৎ কোনো রাকি বা রুকিয়াকারী যখন উল্টাপাল্টা রুকিয়া করবে শেরকে রুকিয়া করবে তখন তার সাথে শয়তানগুলো লেগে যাবে আল্লাহর এ আয়াত দ্বারা সেটা বোঝা যায় এবং তখন সে আসলে বিচ্যুত রুকিয়াকারী হবে এই জন্য আপনারাও যারা কোনো ভিন্ন ব্যক্তি দিয়ে রুকিয়া করেন তখন তাকে খেয়াল করবেন সে নিজে পাপে লিপ্ত কি না এবং পাপের পন্থায় সে রুকিয়া করছে কি না তাহলে তাকে অ্যাভয়েড করতে হবে কারণ যদি সে সেটা করে তাহলে তার সঙ্গী থাকবে শয়তান আল্লাহ তাকে শয়তান সঙ্গী জুটিয়ে দেন ফলে সে সত্যিকারের রোকিয়াকারী হিসাবে আর গণ্য হবে না পঞ্চম হচ্ছে রাখি তার জন্য অভিজ্ঞতা থাকে এবং তার জন্য সবসময় এই রুকিয়ার চর্চাটা থাকে তা না হলে তার রুকিয়াটা ইফেক্টিভ হবে না কখন কিভাবে কোন আমলগুলো এটা তো আসলে একটা তামরিনের ব্যাপার তাই না অনুশীলনের ব্যাপার তিনি যখন অনুশীলন করে 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 অভিজ্ঞতা অর্জন করবেন তখন খুব দ্রুত কনসাইজ রুকিয়া করতে পারবেন ফলে অভিজ্ঞতাটা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ষষ্ঠ বিষয়টা হচ্ছে শয়তান থেকে নিজেকে পবিত্র রাখা কারণ এই সমস্ত রুকিয়াকারীদের পেছনে শয়তান লেগে থাকে তাকে মিসগাইড করার চেষ্টা করে তাকে নানাভাবে লোভী করার চেষ্টা করে টাকার জন্য সে অনেক পাপ কাজেও লিপ্ত হয়ে শেষ পর্যন্ত তার দিনদুনিয়া দুটোকেই সে হারিয়ে ফেলে সপ্তম যে বিষয়টা সেটা হচ্ছে রুকিয়া করার আগে তার মূল প্রবলেমটাকে তশখিস করা তাহাদিদ করা বের করা যে আসলে এই ব্যক্তির প্রবলেমটা কি খুব দ্রুত সিদ্ধান্তে না আসা মনে যেন আগে থেকে সব ঠিক করা ছিল অনেক রুকিয়া দেখে যে ফটাফট সব বলে দেয় মনে যেন সব জানতা আসলে সেটা গ্রহণযোগ্য হবে না তাহলে মোটামুটি এই সারটা বিশ রাকের মধ্যে থাকতে হবে এখন মার্কি আলেই অর্থাৎ মারিদ অসুস্থ ব্যক্তি যার রোকিয়া করা হচ্ছে সে অসুস্থ ব্যক্তির কিছু বৈশিষ্ট্য তাকে রক্ষা করতে হবে যাতে করে তার রোকিয়াটা তার কাজে লাগে প্রথম হচ্ছে সবর করা এক নম্বর হল সবর করা যিনি অসুস্থ মানুষ তিনি যে মানসিক হন শারীরিক হন বা যাই হন না কেন তাকে সবর করতে হবে তাকে সবর করতে হবে যে হ্যাঁ ঘটনাটা ঘটে গেছে একটু সবর করি আস্তে ধীরে রুকিয়া করি আল্লাহর উপর তাকুল রাখি আল্লাহ একদিন না একদিন ভালো করবেনি এটা হলো সবরের কথা আল্লাহ সামতলা সুরাজ জুমারের মধ্যে বলছেন দশ নম্বর আয়তে ইন্নামায়ু আফা সোয়াবের উনা এজরাহম বেগাইর হেসাব নিশ্চয়ই সবরকারীদেরকে তাদের পুরস্কার বেগাইর হিসাব অসংখ্য অসংখ্য দেওয়া হবে সুতরাং রোগী যার রুকিয়া করা হবে সেই জন্য প্রথমত সবর করে দ্বিতীয় হচ্ছে এই রোগী রুকিয়ার চিকিৎসাটা নেবে তাহলে সেই চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা থাকতে হবে তার পূর্ণ দৃঢ় প্রত্যয় থাকতে হবে যে এই রুকিয়ার মাধ্যমে আমি ভালো হয়ে যাব কারণ এটা একটা মানসিক মনোবল এই মানসিক মনোবলটাকে তাকে চাঙ্গা করবে এবং তার সুস্থ হতে তাকে সাহায্য করবে পাশাপাশি তার তো অন্য অন্য রুকিয়ার পাশাপাশি ইবাদত চলছে আল্লাহর কাছে দোয়াও চলছে এই এই বিষয়টা খুব জরুরি যে সে যে আল্লাহর যে অসীম তার প্রতি বিশ্বাস রাখবে এবং রুকিয়াটা যেহেতু এই রুকিয়া সেটা কাজে আসবে এবং আল্লাহ ছাড়া কেউই তাকে ভালো মন্দ করতে পারে না সে বিশ্বাসও সে রাখবে ইউনুসের মধ্যে আমরা দেখি আল্লাহ সুমতাল্লাহ বলছেন একশো সাত নম্বর আয়তাস্কা বেদুর ওয়াই আমসকাল্লাহ বেদরিন আল আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি দিয়ে পাকড়াও করেন ফালা কাশে ফালাহ ইল্লাহু তাহলে তিনি ছাড়া আর কেউ সেটাকে দূরীভূত করতে পারেন না ইউরিদকা বেখায়রিন আর তিনি যদি তোমার কোনো কল্যাণ করতে চান ফেলা রাদ্দালে ফলেহি তাহলে তার এই ফজিলত এই মর্যাদাকে প্রতিহত করার কেউ নেই ইউসি বুবিহি মাইয়াশা ওমেন এবে আদিহি ওয়াহু আল গাফুর রাহিম তিনি তার বান্দাদের মধ্যে থেকে যাতে ইচ্ছে মুসিবত দিয়ে থাকেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল করুণামা আর তৃতীয় যে বিষয়টা মার্কি অর্থাৎ যার রুকিয়া করা হবে যে অসুস্থ ব্যক্তির তার থাকতে হবে সেটা হলো এই এই রুকিয়া করার জন্য বা রুকিয়া ভিত্তিক ট্রিটমেন্ট নেওয়ার জন্য তিনি কোনো জাদুকরের কাছে আসবেন না এবং তিনি তান্ত্রিক কারো কাছে আসবেন না যারা তাকে মিসগাইড করবে কারণ এরা ভান করবে যে এরা অনেক কিছু করে দিতে পারে তার ভবিষ্যৎ জানে ফলে এখনই তার জন্য সব কিছু ঠিকঠাক করে দিতে পারে এটা মিথ্যা কথা এবং এটা কখনই শুদ্ধ নয় অতএব তাদের কাছে যাওয়া যাবে না আল্লাহ আল্লা সুরান্নামলের পঁয়ষট্টি নম্বর আয়তে বলেন কুল্লাইয়া আলম মানফিসামা ওয়াতি ওয়ালআর দি আল গাইবা ইহামায় শরুণা আয়ান ইউবা আতুন বলে দাও সমূহে এবং জমিনে যারা আছেন তারা গায়েব জানেন না আসমানসমূহে জমিন শুধু পৃথিবীর মানুষ না আসমান সমূহ না যারা আছেন তারা গায়েব জানেন না শুধু আল্লাহ জানেন শুধু ই জানেন ওমায় তারা এটাও জানে না অনুভব করে না যে কোন দিন কখন তাদেরকে জাহান্নাম থেকে পুনরুত্থিত করা হবে আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি ওসাল্লামা আলাহ নবীনা মাহমদ আলাহ আলি ওয়াসবাইন সুহানা আল্লাহমদিকা সাদু আল্লাহ